সামনে সামনেও প্রচুর মাছ আছে। নমস্কার, সুন্দরবন হিস্টোরি অ্যান্ড মিউজিক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সকালবেলা মা আর বাবা নদীতে জাল পেতে দিয়ে এসেছিল, এখন আমরা সবাই জাল তুলতে যাচ্ছি। বর্ষা তো বায়না করছে, যাবে, অনেকদিন নৌকায় ওঠে না এবং আমাদের সঙ্গে মাছ ধরতে যায় না। আজকেরও ছুটি আছে, ওই জন্য বলছে যাব। আর মামা এসছে সকালবেলা, মামা আর আমি আর বর্ষা যাচ্ছি জাল তুলতে। বর্ষার বাবা তো আছে সঙ্গে, আর মা যেতে পারছে না কারণ রাজকে রাখার লোক নেই, আর বাবা তো দোকানে গিয়েছে। মা রাজকে রেখেছে আর আমরা এখন সবাই জাল তুলতে যাচ্ছি। আপনারা পুরো পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর জালে কী মাছ বাদে দেখুন। হ্যাঁ, আপনারা সবাই ভালো আছেন তো? এই আমাদের অনুগতি যাচ্ছে, না কাটে না এ হয়ে। গরম পড়ছে খুব আজকে, কিন্তু দুটো জাল পাতা হয়েছে, একটা ছোট জাল আর একটা বড় ফাঁসের জাল। বড় ফাঁসের জালটা এখন অনেকদিন পরে বড় ফাঁসের জাল দেওয়া হয়েছে, দেখি বড় মাছ বাঁধে কি না। আর মামা নৌকা এই নিয়ে এসছে দড়ি টেনে টেনে, মামা তো সঙ্গে আছে, মামা বলছে একদিন দূরে যাবে মাছ ধরতে। নতুন নৌকা করার পরে উঠে উঠে নদীতে জাল দেওয়া হচ্ছে এবং আপনাদের আশীর্বাদে কিন্তু ভালোই মাছ খাচ্ছি, প্রত্যেক দিন মাছ বিক্রি করেছি। প্রতিদিন কিন্তু এইখানটায় জাল দেওয়া হয়, আজকের এই সামনে যে এই নদীতে জাল দেওয়া হয়েছে, আর বড় জালটা ওই নদীতে পরে তুলবো, আগে এই জালটা তুলে নি। ওই তো একটা নৌকা, নৌকার গায়ে ঘষা খেলে কিন্তু মাছ ছাড়িয়ে যাবে।
এই দেখো একটু হাতটা ফাঁক করে তোলো নৌকার গা থেকে জালটা। সামনে সামনেও প্রচুর মাছ আছে। যথেষ্ট মাছ আছে সামনে। ছাড়ি যাবে ছাড়ি যাবে, নৌকার গায়ে টান দিও না। তোমার হাতের ধারে তিনটে মাছ, ঘোলায় জাল পড়ে গেছে তো এখানে। বড় জালটা চেক দেওয়া হচ্ছে, আবার এইখানে পাতা থাকবে। আর মা বলছে নাই ওই পাড়টাই ওইখানে বেঁধে দিয়ে আসবো, ওই জঙ্গলে বলে যদি একটা বড় মাছ বল তো দিনে বেলা দেবো না, রাত্রিবেলায় বড় মাছে জাল দিলি দানি মাছ তার বাদে নিয়ে নে। তাই হ্যাঁ বর্ষার মনে হচ্ছে আমার, দানি মাছ এমনি অনেকদিন খাওয়া হয় না। এই একটা নৌকা এক্ষুনি হাওয়ায় জাল ছাড়বে। আর আপনারা আসুন, সুন্দরবনে যারা ঘুরতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। একদম এরকম নৌকায় নিয়ে ঘুরাবো, তারপর মাছ ধরতে নিয়ে যাব, আরও জঙ্গলে অনেকটা দূরেও নিয়ে যাব আপনারা যদি বলেন। এই রোদি তো তোমার কষ্ট হয়ে যাচ্ছে খুব, আর মাছ ছাড়াতে ছাড়াতে তো আরো একদম ভাড়া রোদি, কোনো গাছ নেই এখানে। গান শোনাও নাকি? গানটা হোক বলছো যখন, গতকাল একজন ফোন করে বলছিল যে একটা মায়ের উপরে গান গাওয়ার জন্য, দয়াবতী দরদিনী মা গানটা। অনেকে আবার এই মায়ের উপরে গান করছে এ নিয়ে আবার অনেকে অনেক রকম মন্তব্য করছে। কোন দিকে যাব, কোন দিকে যাব? তুমি তো বেশিরভাগ এই
যাই হোক, দুই একজন যে যাই মনে করুক তাতে কোনো যায় আসে না, কারণ এই ধরনের গানগুলো আজ বলে না, আপনারা দেখেছেন আমাদের এই চ্যানেলের শুরুর থেকে বেশি কিন্তু এই ধরনের গানগুলোই আমি বেশি ভালোবাসি, আর এসব গানগুলো আগেও গেয়েছি অনেকবার। যাই হোক, শুনতে থাকুন, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মায়ের এক ফোঁটা দুধের শোধাবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধো না, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। পিতা আনন্দতে মাতিয়াম, সাগরে দেয় ফেলিয়া চলে গেল বিধিয়ার, ফিরে এলো না মাতা ধরিয়া জঠরে, কত কষ্ট করে ধরিয়া জঠরে, কত কষ্ট করে দশ মাস দশ দিন সে মা পেল যে যন্ত্রণা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। সন্তান ভূমিষ্ট হলে পরে মানে তারে কোলে তুলে, কষ্টের কথা মায়ের আর মনে থাকে নাম, আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, সেই মায়ের তোমরা সেবা তো করলে না, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। আমার মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা, আমার মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা, আমার মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা, মানুষ বলে সে জনারে কেউ তো মানে না, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। বন্ধুরা, গান শুনতে শুনতে মাস কিন্তু সারানো হয়ে গেছে, আর গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর সব মাস সারানো হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি, দেখবেন ছিল না, মাঝে মাঝে পাতলা পাতলা বেঁধেছে তো, কোনো জায়গায় তিনটে কোনো জায়গায় চারটে,
কিন্তু টোটাল মাছ এক জায়গায় করে দিলাম কিলোখানির মতো হয়ে গেছে। মাছ তো সব সারানো হয়ে গেল, এবার মাল নিয়ে বাড়ির দিকে যাব। দেখি রাজ কি করছে, আপনারা তাদের সঙ্গে থাকুন। নিশ্চয়ই ঘুম পড়েছে, না না ও ঘুমাই, আমি বেশি খেতাম না কিনে যা, এইখানে রাখি যাবো। উঠোনে এই জায়গাটা সকালবেলা মাটি দিয়েছে, কারণ নিচে ছিল আর বর্ষা হলে জল জমে যেত, ওই জন্য মাটি দেওয়া হয়েছে। এমন পা ধুয়ে নেই, ঘুমিয়ে যা নাকি? মাছগুলো পুকুর থেকে ধুয়ে এনেছি, মাথা খারাপই গিয়ে এমনি রোদি মাথা খারাপই গিয়ে তো করে খাবো মা না বাড়ি যেতে হবে এবার ভাই আসলে মাছ খাতে পারবে না, কাটা না, চিংড়ি মাছটা খাবো। মামা বাড়ি চলে যাবে, মাই দিচ্ছে আর আমাদের জন্য রাখছে। খয়রা মাছটা বেশি হতো এই নদীর এই সরু নদীর মুখটা দিলে সরু নদীর ভিতরে দিলে আর মাছটা বেশি বাধবে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে।